মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু একটুখানি মন খারাপ, যেহেতু এই সপ্তাহে আমি মায়ের কাছে যেতে পারছি না। তো যাই হোক, আমি তো কলেজ থেকে ফিরে গেছি, এখন গুড মর্নিং বললাম কারণ এখন বাজে সকাল 11:30। ঠিক আছে, আজকে সকালবেলায় 8:30 নাগাদ কলেজ গেছি। তারপরে ওই সকালবেলায় তো রুটি করেছিলাম, আর তরকারি তো কালকে ছিলই, আলুর তরকারি একটু বেশি করেছিলাম যাতে আজকে সকালে হয়ে যায়। তো সেই জন্য ওই রুটি দিয়ে তরকারি দিয়ে আমি আজকে টিফিন নিয়ে গেছি, কলেজে বসে খেয়ে নিয়েছি। বাট তারপরে এখন তো এলাম, আর এই দেখো এখানে বাবা সব গোছগাছ এখনও কমপ্লিট হয়নি। বাবা তো আজকে যাবে বাড়িতে, মানে ওই বাড়িতে। তো চলো এবার রান্না বান্নাটা সেরে নিই। এবার আজকে বাবাকে বলছিলাম 1:06 ট্রেনটা যদি পাও, এবার জানি না আমার যেহেতু কোনো রান্না টান্না কিছু হয়নি 1:06 ট্রেন পাবে কিনা, বোধ হয় 2:30 ট্রেনই পাবে। কারণ 1:06 ট্রেন আমি রান্না করে উঠতে পারবো না, কারণ মায়ের মতো তো অত ঝটপট ঝটপট আমি কিছু করতে পারি না, আর মায়ের সব কাজ এখন আমাকে করতে হচ্ছে। মানে বুঝতেই পারছো আমার ঠিক কতটাই প্রেশার। তো যাই হোক, চলো রান্নাঘরে ঢুকি, রান্না বান্না করে নিই। বাবা আলু উচ্ছে ভাজা খাবা? এবার আমি করবো উচ্ছে আলু ভাজা। তো উচ্ছে আলু ভাজা দেখো আমি এখানে কেটে রেখেছি, এর মধ্যে আমি লবণ মিশিয়ে ভালো করে একটু চটকে, লবণটা যাতে ভালো করে এর মধ্যে লাগে তাই ওভাবে চটকে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। এবার এই দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে জলটা, এই জলটা ফেলে দিতে হবে। এবার লবণ মাখানো উচ্ছে আলুটা তারপরে কড়াইতে তেল দিয়ে ওটা দিয়ে দিতে হবে, আর সামান্য একটু হলুদ দিতে হবে, লবণ কিন্তু আর দিতে হবে না। আর ওই যে তেতো জল বলছি যে, আর ওখানে যে জলটা বেরিয়েছে ওই জলটা ফেলে দিতে হবে, কারণ ওই জলটাতে তেতো ভাবটা অনেকটা কমে যায় লবণ দিলে। আমি বাবাকে দিয়ে এই জাস্ট বাড়ি এলাম, এখনও খাওয়া দাওয়া হয়নি। এইবারে ফ্রেশ হব, হাত মুখ ধুয়ে একবারে খাবো, কারণ তখন যদি খেতে যাই বাবা আবার ট্রেন ধরবে ওপাশে, একটা চিন্তা থাকবে যে না বাবার এখনও খাওয়া হয়নি হয়নি করে। তো তার জন্য আমি ভাবলাম বাবাকে একবারে দিয়ে আসি,
তারপরে এসে তাই খাবো। মা বললো উচ্ছালে ভাজাটা ভীষণ সুন্দর হয়েছে, আর ওই রকম ভাবে করে নিয়ে তারপরে একটু কম তেলে গ্যাসটা সিমে করে ঢেকে ঢেকে ভাজলে দারুণ হয়, আর আমি ঠিক তেমনই করেছি। তারাও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো ঠিক আছে কি সুন্দর একদম ঝুরঝুরে হয়েছে। এই যে আর ডিমের ঝোলটা দেখিয়ে দিই তোমাদের আর একটা, এই যে ডিমের ঝোলটা পাতলা পাতলাই করেছি কারণ গরম পড়ে যাচ্ছে, এখন আর রিচ খাওয়া যাবে না। তো এবার আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার গল্প করব। আর মলি ফোন করেছিল, মলিকে বললাম, নাকটা তো শুশুর করছে, মলিকে বললাম যে তুই বাড়িতে বসে কী করবি, তুই তাহলে আয় আমাদের বাড়িতে। তো মলি বলল আচ্ছা আসছি, মলি আসছে, তো তার আগে আমি খাওয়া দাওয়া করে নিই। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে তার ঘুমানোর আমি আগে একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে একটু ভিডিও এডিট করা ছিল সেটা করে, তারপরে কখন ঘুমিয়ে পড়েছি নিজে বুঝতেও পারিনি। তারপর ঘুম থেকে উঠেছি, টুকটাক কিছু কাজ ছিল, ছাদে জামা কাপড় মেলা ছিল, বাইরে ছিল, সেগুলো সব গোছালাম গুছিয়ে টুছিয়ে, এই এখন খাবো একটুখানি কফি। আমার কফিটা ভীষণ ফেভারিট, মানে আমাকে যদি কেউ লিকার কফিও দেয় সেটা আমি ভীষণই ভালোবাসি চায়ের থেকে আর কি। তো একটু মন খারাপ, আজকে আর বাড়ি যেতে পারলাম না, তো যাই হোক চলো কফি খাই, তাই কফি খেয়ে মন ভালো করি। আসলে একা একা থাকা তো এরকম অভ্যেস নাই, ফার্স্ট টাইম, এবার তাও আগের সপ্তাহে বাড়ি গিয়েছিলাম তো এই সপ্তাহ তো আর পারলাম না তার জন্য। খাবার তো খানি দুধ কফি, তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সেফ থেকো, আর আজকেও বলে দিচ্ছি অ্যাডভান্স গুড নাইট, কারণ এখন বিকালবেলা, এখনই 5:30 মতো বাজে। তাহলে আজকের মতো টাটা।